এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের হাই জাম্পে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। 2.15 মিটার লাফিয়ে যৌথভাবে তৃতীয় হন তিনি। একই উচ্চতায় লাফিয়ে মাহফুজের সঙ্গে পদক ভাগাভাগি করেছেন চীনের মা জিয়া। আর 2.23 মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণ জিতেছেন জাপানের রোচি। তেহরানের শুরুতে 2.05 মিটার উচ্চতায় লাফান মাহফুজ, এরপর 2.15 মিটার উচ্চতায় অতিক্রম করলো, ব্যর্থ হন 2.19 মিটার উচ্চতায় লাফাতে। এর আগে কাঠমান্ডু এসএ গেমসেও পদক জেতেন বাংলাদেশের এই হাই জাম্পার। এদিকে 60 মিটার স্প্রিন্টে স্বর্ণপদক হারিয়েছেন ইমরানুর রহমান। তেহরানের ফাইনালে 6.67 সেকেন্ড সময় নিয়ে হয়েছেন চতুর্থ, 6.52 সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন ওমানের আলী আনোয়ার।